ঊনকোটি জেলার কৈলা শহর থেকে কুমারঘাটের দূরত্ব মাত্র 28 কিলোমিটার। এই 28 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘ কয়েক দশক ধরে খানাখন্দে পরিণত হয়েছে। এই অবস্থাতেই কৈলা শহর ও কুমারঘাটের জনসাধারণ প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করে, কারণ বিকল্প রাস্তা নেই, আর থাকলেও দূরত্ব অনেক বেশি। বিগত বাম সরকারের আমলে এই রাস্তা সংস্কার করার বিষয়ে অনেক আন্দোলন হয়েছে। আন্দোলনের চাপে পড়ে বাম সরকার রাস্তার কাজে হাত দেয়, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে রাস্তার কাজ বন্ধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন বর্তমান বিধায়ক ভগবান দাস। জানি যে কৈলা শহর কুমারঘাটের যে রাস্তা, এটা পিডাব্লিউডির আন্ডারে ছিল। মাঝখানে বিগত সরকারের আমলে এটা একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, এবং আচানক যথারীতি সেই কোম্পানি রাস্তার কাজ শুরু করেছিল। আচানক আমরা দেখলাম যে হঠাৎ করে রাস্তা আবার পুনরায় পিডাব্লিউডির হাতে নিয়ে আসছে। অটোমেটিকলি রাস্তার কাজটা স্তব্ধ হয়ে যায় এবং সেটা বন্ধ হয়ে যায়। বিধায়ক ভগবান দাস প্রত্যয়ের সাথে জানান, বর্তমান সরকার আসার পর কৈলা শহর কুমারঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো করার দিকে নজর দিয়েছে এবং নতুন রাস্তা তৈরির কাজের বরাত একটি বেসরকারি কোম্পানিকে দেওয়া হয়েছে। নতুন সরকার হওয়ার পরে কৈলা শহর কুমারঘাটের যোগাযোগ ব্যবস্থাকে ভালো রাখার জন্যে, এবং আমরা জানি যে কৈলা শহর থেকে অনেক সরকারি কর্মচারী আমাদের এই কৈলা শহরে আসেন, এবং কৈলা শহর থেকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা কুমারঘাট এবং অন্যান্য জায়গায় ওনারা বাড়ি থেকে গিয়ে অফিস করেন। তো সেই জায়গাতে রাস্তার বেহাল অবস্থা, এমনকি যাত্রীদের অনেক দুর্ভোগ হচ্ছে। আমাদের যারা গাড়ির মালিক এবং গাড়ির চালক যারা আছেন, ওনাদেরও বিশেষ অসুবিধা হচ্ছে। সেই দিকটা মাথায় রেখে খুব তড়িঘড়িভাবে এই কৈলাশহর কুমারঘাটের রাস্তাকে NHIDCL বলে একটা সংস্থাকে তার বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাস্তার বরাদ্দ পাওয়া বেসরকারি কোম্পানিটি ইতিমধ্যে কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি করে নিয়েছে। তাছাড়া তহসিলগুলিও সার্ভের কাজ শুরু করেছে। যথারীতি সেই NHIDCL তার DPR তৈরি করে এবং তার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। রিসেন্ট আমাদের তহসিলগুলো সমস্ত রাস্তার যে সার্ভে তা শুরু করেছে। বললাম যে এমন একটি রাস্তা হবে যে রাস্তা দিয়ে কৈলা শহর থেকে কুমারঘাটের দূরত্ব অনেকটাই কমে যাবে, রাস্তা একটু সোজা হবে এবং 15 মিনিট সময় লাগবে কৈলা শহর থেকে কুমারঘাট যেতে। NH রোড হচ্ছে এটা, ন্যাশনাল হাইওয়েটা হবে, এবং সেই রাস্তা কৈলা শহর থেকে শুরু হয়ে আমাদের যেটা কুমারঘাটের পাশ দিয়ে যেটা ইন্ডাস্ট্রি তার সামনা দিয়ে উত্তর পাবিয়াচড়া সেদিকে একটা ব্রিজ হবে দেওনদীর উপরে, ব্রিজ হয়ে সেই রাস্তা বাড়ি। কুমারঘাট কৈলা শহরের দূরত্ব 28 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। আর এই রাস্তাটি হলে যানবাহনের মালিক চালক সহ সকল অংশের মানুষ ভীষণ উপকৃত হবে, এটা বলাই বাহুল্য। তবে বর্ষা ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করেছে, সেই ক্ষেত্রে রাস্তা তৈরির কাজে কিছুটা ব্যাঘাত ঘটবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ হ্যাঙ্গার।